আবাসিকে এক চুলা ও দুই চুলা ব্যবহারকারীদের জন্য গ্যাসের দাম 39 থেকে 47 শতাংশ বাড়ানোর প্রস্তাব এনার্জি রেগুলেটরি কমিশনে জমা দিয়েছে বিতরণকারী সংস্থা তিতাস। তাদের দাবি, গ্রাহকরা বর্তমান হিসেবের চেয়ে বেশি গ্যাস ব্যবহার করছেন। তবে ভূতত্ত্ববিদ ডক্টর বদরুল ইমামের মতে, বর্তমানেই প্রকৃত ব্যবহারের চেয়ে বেশি বিল নিচ্ছে তিতাস, তাই দাম বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক। আর দাম বাড়ানোর প্রস্তাবের সাথে একমত বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রতি মাসে জ্বালানির দাম নির্ধারণ নীতিগত সিদ্ধান্ত আছে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। গ্যাস বিতরণকারী সংস্থা তিতাসের প্রায় 28.5 লাখ বৈধ গ্রাহক রয়েছে। তার মধ্যে প্রায় 3 লাখ মিটার ভিত্তিক চুলা আর বাকি 25 লাখের বেশি গ্রাহক নির্ধারিত হারে বিল দেন। বর্তমানে এক চুলায় 55 ও দুই চুলায় 60 ঘনমিটার গ্যাস ব্যবহারের হিসেব ধরে বিল করে তিতাস। কিন্তু সংস্থাটির নতুন প্রস্তাবে এক চুলায় ব্যবহার ধরা হয়েছে 76 আর দুই চুলায় 88 ঘনমিটার। এই হিসাবে এক চুলার জন্য 990 টাকার বদলে 1,379 আর দুই চুলার জন্য 1,080 টাকার বদলে গ্রাহকদের গুনতে হবে 1,592 টাকা। তিতাস তো কমিশন পায়, তিতাস তো গ্যাস প্রাইস পায়, 17 পয়সা ও একটা কমিশন পায়। তার কমিশনের উপর যে ট্যাক্স ধার্য করা হয়েছে, কমিশনের উপর ট্যাক্সটা নিচ্ছে না, টোটাল প্রাইসের উপর ট্যাক্সটা নিচ্ছে। অ্যাকচুয়ালি নিয়মটা ছিল কমিশনের উপর ট্যাক্সটা নেওয়া। তিতাসের সমস্যা হয়ে গেছে, টোটাল প্রাইসের উপর যখন ট্যাক্স নিচ্ছে তখন সে মাইনাসে চলে যাচ্ছে। বার্কের সাথে তো আমরা বসবো, কত দ্রুত করতে পারে বার্কের সাথে। তবে ভূতত্ত্ববিদ ডক্টর বদরুল ইমাম বলছেন, তিতাস যে হিসেব দিচ্ছে বাসাবাড়িতে সেই পরিমাণ গ্যাস পোড়ানো অনেকটা অসম্ভব। দেখুন, গতবার আমরা যখন গণশুনানি চালু ছিল, এখন তো আর গণশুনানি হয় না, আমরা খুব স্পষ্টভাবে ক্যাবের বক্তব্যগুলো লক্ষ্য করেছি এবং তারা মাপঝোক করে যেটা দেখিয়েছে যে আমাদের তখন যেটা ধরা হতো যে 60 ইউনিট গ্যাস আমরা ব্যবহার করি, সেটা তার চেয়ে কম, 40 ইউনিটের কথা তারা বলেছে। এখন এই 60 ইউনিট থেকে এটা যদি 80 ইউনিটে নিয়ে যায় ব্যবহার গ্যাসের, 88 ইউনিটে নিয়ে যায়, এটা তো গ্রহণযোগ্য না। এবং সে তার উপর ভিত্তি করে এই যে দামটা বাড়ানোর যে প্রস্তাব, এটা একেবারেই অগ্রহণযোগ্য। গ্যাস সহ সব রকম জ্বালানির ক্ষেত্রে সরকারের দেয়া ভর্তুকি শূন্যের কোঠায় নামিয়ে আনতে প্রতি মাসে মূল্য সমন্বয়ের নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী, যা কার্যকর হতে পারে জাতীয় নির্বাচনের আগেই। প্রতি মাসে এরকম ভাবেই আমরা অ্যাডজাস্টমেন্ট করব ল্যান্ডিং প্রাইসের উপর কত পরিমাণ আমরা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ভরা মৌসুম হলেও মাসের ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এক সপ্তাহের ব্যবধানে পাইকারিতে কেজিতে 10 টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 72 টাকায়। পেঁয়াজের আমদানি বন্ধ থাকাকে পেঁয়াজের দাম বাড়ার কারণ বলে জানান আড়তদাররা। আর কোরবানি আসার আগেই বেড়েছে জিরা, এলাচ সহ মশলার দাম। এদিকে বাজারে এখনও চিনি সরবরাহ স্বাভাবিক হয়নি, নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি হচ্ছে চিনি। তামজিদ সুমনের রিপোর্ট। এপ্রিল মাসের শুরুতে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি পেঁয়াজ 35 থেকে 40 টাকায় বিক্রি হয়েছে। মাত্র 1.5 মাসের ব্যবধানে এখন তা প্রায় দ্বিগুণ দাম। গত মাসে এই ক্রেতা যেই পেঁয়াজ কিনেছিলেন মাত্র 35 টাকা কেজি, এখন সেই পেঁয়াজ কিনছেন প্রায় দ্বিগুণ দামে, অনেক বেশি। তারপরে আরো কতবার, এটা তো আল্লাহই জানে, কি বলবো, আমাদের গরিব মানুষেরা অনেক কখাইতে হবে। এখন 72 টাকা, মাস আগে ছিল 40, 42, 45। কিন্তু ভরা মৌসুমে কেন পেঁয়াজের এত দাম, এমন প্রশ্নের জবাবে আড়তদারদের সেই মুখস্থ বলি, আমদানি বন্ধ হওয়ায় দাম বেড়েছে। বাইরে থেকে পেঁয়াজ আমদানি না হলে পেঁয়াজের দাম আরও বেশি হবে। বাংলাদেশে পেঁয়াজ সীমিত, খুবই কম আছে, নষ্ট হওয়ার কারণে পেঁয়াজটা আমদানি কম, আমদানি কমের কারণে পেঁয়াজের দামটা একটু বেশি। শুধু পেঁয়াজের দামই নয়, বেড়েছে আদা রসুনের দামও। আর নিত্যপণ্যের এমন দাম বৃদ্ধিতে নাভিশ্বাস সাধারণ ক্রেতাদের। গত মাস ছিল 120-125, এমন হয়েছে 125-35-40। রসুনের দাম আগে ছিল 110-120, এখন 140-150, ভালো হলে 160ও বিক্রি করে, এই অবস্থা রসুনের। আদার দাম অনেক বাড়তি, আদার দাম যে বাজেটে আমরা আদা কিনি, এখন আদা কেনা যায় না, অস্বাভাবিক দাম। আমি 5 কেজি আদা কিনছি 1200 টাকা পড়ছে, 2 সপ্তাহ আগে কিনছি আমি এই আদা প্রায় 700 টাকা। কোরবানির ঈদকে সামনে রেখে এরই মধ্যে দাম বেড়েছে অতি প্রয়োজনীয় মশলা, জিরা এবং এলাচের দাম।
দু মাস আগেও যে জিরা কেজি প্রতি 400 বিক্রি হয়েছে, এখন তা বিক্রি হচ্ছে 850 থেকে 880 টাকায়। 320 থেকে 350 60 বিক্রি করতাম, এই বছর এই জিরাটা দাঁড়িয়েছে এখন 840 থেকে 50 টাকা, তার মানে ডাবল। আর এক কেজি এলাচ গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত 100 থেকে 150 টাকা বাড়ছে। এদিকে এখনও স্বাভাবিক হয়নি চিনি সরবরাহ, দু একটি দোকানে চিনি পাওয়া গেলেও কিনতে হচ্ছে বেশি দামে। সব দোকানদারই গাইড থেকে বেশি নিচ্ছে, ওই গাইড থেকে বেশি যেটা ওইটা কি তারা বলে যে এটি আমাদের লাভ। এই যে 125 টাকা কিনা গাইড 125 টাকা বিক্রি করতে হইতেছে 130 টাকা। সবজির বাজারে একটু স্বস্তি থাকলেও চড়া মূল্যেই বিক্রি হচ্ছে কাঁচামরিচ ও ধনিয়া পাতা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে দিনাজপুরের হিলিতে দু একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম খুচরা পর্যায়ে কেজিতে 10 থেকে 12 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকা দরে, আর পাইকারি পর্যায়ে 7 থেকে 8 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 75-76 টাকা কেজিতে। এতে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের মাঝে। হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, দু মাসের বেশি সময় ধরে ভারত থেকে দেশে পেঁয়াজের আমদানি বন্ধ রয়েছে, ফলে পেঁয়াজের বাজারে এই অস্থিরতা সৃষ্টি হয়েছে। ভারত থেকে আমদানি করা না হলে বাজার সামাল দেওয়া সম্ভব হবে না, তাই তারা দ্রুত পেঁয়াজ আমদানির অনুমতি দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্য কমানো সহ 10 দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর সহ 9 বিভাগ ও 27টি সাংগঠনিক জেলায় জনসমাবেশ করছে বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হবে শ্যামলী ক্লাব মাঠে। ইতোমধ্যে নেতাকর্মীদের অনেকেই অবস্থান নিয়েছেন শ্যামলীর বিভিন্ন পয়েন্টে। এখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, কুমিল্লা, সিলেট, খুলনা, রাজশাহী, রংপুর, ফরিদপুর, বরিশাল মহানগর সহ 27টি সাংগঠনিক জেলায় এই জনসমাবেশ করছে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসব সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে খুলনায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে আহত হয়েছেন অন্তত 15 জন। দর্শক, এ বিষয়ে জানতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু তৈয়ব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তৈয়ব, শুনতে পেলাম গণসমাবেশে পুলিশি বাধার ঘটনা ঘটেছে, তো এই মুহূর্তে ওখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে সংক্ষেপে জানান। জি মনিরুল, আমি এখন দাঁড়িয়ে রয়েছি খুলনা প্রেস ক্লাবের সামনে। এখানে আজকে আপনাকে বলে রাখি, আজকে সকালে প্রেস ক্লাবের ইনডোরে সোনাডাঙ্গা থানা বিএনপির একটা 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 প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটা চলছিল মাইকিং। কিন্তু আবার ওদিক থেকে ওই কেন্দ্রীয়ভাবে আজকে খুলনাতে গণসমাবেশ এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল, কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয় যে পুলিশের ডিসি সাউথ মিস্টার তাজুল ইসলাম আমাকে জানিয়েছেন যে পুলিশের কাছে বিএনপির পক্ষ থেকে আজকে সমাবেশের কোনো রাস্তার পর সমাবেশের কোনো অনুমতি তারা চায়নি, যে কারণে বিএনপির নেতৃবৃন্দ যখন প্রেস ক্লাবের সামনে এসে সড়কের উপরে সমাবেশ করতে চায় তারা তাদেরকে 10 মিনিট সরে যেতে বলে, কিন্তু তারা না সরে গেলে পরবর্তীতে মিছিল বিএনপির পক্ষ থেকে ইট পাটকেল নিক্ষেপ হলে পুলিশ তখন টিয়ার গ্যাস এবং গুলি ছড়েছে। পুলিশ ডিসি তাজুল ইসলামকে জানিয়েছেন এই ঘটনা, পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছে এবং পুলিশ এ পর্যন্ত 10 জনকে আটক করেছে বলে শুনেছি। অপরদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের গুলিবিদ্ধ সহ 15 জনের মতো আহত হয়েছে। অপরদিকে এখানে আমি যেটা দেখেছি, বিকাল 4:10 সময় আমির খসরু মাহমুদ সাহেব প্রেস ক্লাবের সামনে আসার পরে এখানে লোকজন জড়ো হয়ে যায় এবং উনি বলেন, উনি এখানে একটা চেয়ার নিয়ে এখানে
সমাবেশ করার চেষ্টা করেন এবং পুলিশ তখন বাধা দেয়, কিন্তু আস্তে আস্তে আমির খসরু মাহমুদ সাহেব যখন চেয়ারের উপরে দাঁড়িয়ে যান, আস্তে আস্তে বিএনপির নেতাকর্মীরা উদ্দীপন হয়ে অনেক লোকজন জড়ো হয়ে যায়। পুলিশ প্রথম দিকে কিছুটা ওই পিছু হেঁটে গেলেও ওই পরবর্তীতে পুলিশ আবার তারা শক্তি বৃদ্ধি করে এই 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 লাঠিচার্জ করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়। আমির খসরু মাহমুদ সাহেব এখনও খুলনা ওই প্রেস ক্লাবের মধ্যে অবস্থান করছেন। আপনি দেখছেন এই পুরোটা এলাকা জুড়ে একটা মানে 45 মিনিট জুড়ে একটা খণ্ড যুদ্ধের মতো হয়েছে। জি মনির, এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ। দর্শক দেখছিলেন খুলনায় বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা ও সংঘর্ষের খবর। বিলুপ্তির পথে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী মীর কাদিমের গরু। গোখাদ্যের দাম বৃদ্ধি এবং অসুস্থ প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে অনেকে গরু লালন পালন বন্ধ করে দিয়েছেন। 200+ খামারের মধ্যে এখন হাতে গোনা কয়েকটি খামার রয়েছে মুন্সীগঞ্জ সদরে। প্রাণী সম্পদ বিভাগ বলছে তারা মীর কাদিম গরু রক্ষায় খামারিদের সহযোগিতা দিচ্ছেন। মুন্সীগঞ্জ থেকে মইনুদ্দিন আহমেদ সুমনের পাঠানো রিপোর্ট। ধবল গরু, আর এটি হলো মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী মীর কাদেমের গরু। শুধুমাত্র এই মুন্সীগঞ্জ জেলায় এই সাদা গরু লালন পালন করা হয়। এই গরুর চাহিদা থাকায় কোরবানির ঈদ এলেই রাজধানীসহ সারা দেশ থেকে পাইকাররা মীর কাদেমের গরু কিনে নিয়ে যায়। ভালোই ছিলেন খামারিরা, কিন্তু গোখাদ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি ছাড়াও কিছু অসাধু ব্যবসায়ী ইঞ্জেকশন দিয়ে গরু মোটাতাজাকরণ করায় বাজারে টিকে থাকতে পারছেন না খামারিরা। দাম বেশি হওয়ায় প্রাকৃতিকভাবে লালন পালন করা মীর কাদেমের গরু না কিনে কৃত্রিমভাবে মোটাতাজা করা গরু কিনে নিচ্ছেন ব্যাপারীরা। আর এতে বর্তমানে 200+ খামারের মধ্যে টিকে আছে 10-12টি। মীর কাদেমের গরুর চাহিদা অনুযায়ী কিন্তু টাকা পাওয়া যায় না। আমরা যে টাকা দিয়ে কিনি এই টাকা গরু খাওয়া, এখন বর্তমানে আমরা 6-7 পদ জিনিস খাওয়াই। গরু বিড়াল চলে যাওয়ার পর থেকে আমরা চেষ্টা করতেছি এগুলাই ওই মুড়ি বিগত ধরে রাখার জন্য। আমরা খাবার খাওয়াই বুটের ভুসি, ঘমের ভুসি, খেসারি ভুসি, উন্নত মানের ঘুর। মীর কাদেমের গরুর ঐতিহ্য ফিরিয়ে আনতে নানা উদ্যোগের কথা জানান জেলার এ প্রাণী সম্পদ কর্মকর্তা। গরুটা দেখতে সুন্দর, যার জন্য এই গরুর একটা চাহিদা ঢাকা সহ সারা দেশে আছে। আমরা তাদেরকে চিকিৎসা সেবা থেকে শুরু করে খাদ্য সহজ উপায়ে কীভাবে কম খরচে তারা লাভবান হবে সেই ব্যবস্থা করছি। আমরা ইউরিয়া মোলাসেস খাওয়ানোর পরামর্শ দিচ্ছি। ঐতিহ্যবাহী মীর কাদেমের গরু রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি খামারিদের। এনটিভি নিউজ ডেস্ক। গাজীপুর সিটি নির্বাচন প্রসঙ্গ। গাজীপুর সিটি নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে প্রচারণা। বিরামহীন গণসংযোগে সন্ত্রাস, মাদক মুক্ত সিটি গড়াসহ উন্নয়নের নানান প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। এদিকে গণসংযোগকালে নৌকা প্রতীকের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও বাধা দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন ও তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। দুপুরে সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন। এদিকে বিকেলে টঙ্গী এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী আজমাতুল্লাহ খান। হামলার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। সকালে স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহানুর ইসলাম রনি পুবাইলের হায়দ্রাবাদ এলাকা থেকে প্রচারণা শুরু করেন। সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনের উপর আস্থা রাখতে চান তিনি। আর মীরের বাজার এলাকায় প্রচারণা চালান জাতীয় পার্টির এম এম নিয়াজউদ্দিন। এছাড়া অনেকটা নির্ঘুম সময় পার করছেন বিভিন্ন দলের মেয়র কাউন্সিলর প্রার্থীরা। আমরা যেসব এলাকায় গিয়েছি সেইসব এলাকায় আজমতুল্লাহর নিজস্ব লোক দিয়ে আমার উপর এবং আমার মায়ের উপরে তার আক্রমণ করেছে। সে সবসময় কারো না কারো উপর দোষ চাপিয়ে দিতে চায়। যা হোক, দেশে আইন প্রয়োগকারী সংস্থা আছে যারা বিষয়টি তদন্ত করবে, তারা এটা দেখে সত্যতাটা বের করবে। কাউকে প্রশাসনে বাধা দেওয়া এটা তো অবশ্যই নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তরায়। সুন্দর পরিবেশ এখন পর্যন্ত বিরাজমান গাজীপুরে। আমি প্রচারণা চালাচ্ছি, কোনো বাধার সম্মুখীন হচ্ছে না। মাছের প্রজনন নির্বিঘ্ন করতে কাল থেকে বঙ্গোপসাগরে ও সুন্দরবনে সকল ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদপ্তর এবং বন বিভাগ। ফলে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনের নদী খালে মাছ শিকার করতে পারবেন না জেলেরা।
এছাড়া প্রজনন মৌসুম নির্বিঘ্ন রাখতে পহেলা জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে সুন্দরবনে পর্যটনবাহী নৌযান চলাচল। 475 প্রজাতির সামুদ্রিক মাছের প্রজনন নির্বিঘ্ন করতে 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে মৎস্য অধিদপ্তর। মংলায় সমুদ্রগামী জেলে রয়েছে 5 সহস্রাধিক, আর সুন্দরবনে নির্ভরশীল জেলে রয়েছেন 5,000। এই দুই এলাকার 10 সহস্রাধিক জেলেকে এই নিষেধাজ্ঞাকালে মাছ শিকার থেকে বিরত থাকতে হবে। নিষেধাজ্ঞার এ সময়ে সমুদ্রগামী নিবন্ধিত 2,640 জন জেলের প্রত্যেককে 2 দফায় খাদ্য সহায়তা দেয়া হবে। মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সংরক্ষণ ও টেকসই আহরণের জন্য আগামী 20 মে থেকে 23 জুলাই 65 দিন সমুদ্রে সকল প্রকার মৎস্য ও চিংড়ি আহরণ নিষিদ্ধ থাকবে। এই সময়টুকু বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় বাংলাদেশ কোস্টগার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে এবং মৎস্য অধিদপ্তর মংলা কর্তৃক আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সাতক্ষীরায় 2002 সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রিপন হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতরাতে কলারেয়া উপজেলায় নিজ বাড়ির ভেতরে একটি সুড়ঙ্গ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব 6-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশতাক আহমেদ। তিনি বলেন, 2002 সালে সাতক্ষীরা সদর হাসপাতালে যাওয়ার পথে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা চালায় সন্ত্রাসীরা। গ্রেফতার হওয়া পলাতক আসামি রিপন হামলার পরিকল্পনাকারী এবং বিস্ফোরক বহনকারীদের অন্যতম হোতা ছিলেন। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় সাতক্ষীরা স্পেশাল ট্রাইব্যুনাল রিপন সহ 48 জনকে কারাদণ্ড দেন। বিএনপির সংবিধান বহির্ভূত দাবি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না বলে জানিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলায় স্থানীয় ইমাম ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি গণতন্ত্র নষ্ট করেছিল, তারা এই মুহূর্তে রাজনীতির মাঠে অসাংবিধানিক, অগণতান্ত্রিক, সংবিধান বহির্ভূত দাবি উত্থাপন করছে, যা আলোচনা করা সম্ভব না, মেনে নেওয়া সম্ভব না। সুতরাং গণতন্ত্র যারা নষ্ট করেছিল তারাই অসাংবিধানিক দাবি উত্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্রকে অন্ধকারে, রাজনীতির মাঠটাকে কুয়াশার ভিতরে ঠেলে দেওয়ার চক্রান্ত করছে, এটা দুঃখজনক। নাটোরের লালপুরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বান্ধবীর বড় ভাই ও খালার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতা ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, উপজেলার ওয়ালিয়া সেন্টারপাড়া গ্রামের সৈকত আলীর বোনের সাথে 9ম শ্রেণীতে পড়ত নির্যাতিতা। এর সূত্র ধরে সৈকতের সাথে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। 20 এপ্রিল বিয়ের কথা বলে ওই ছাত্রীকে পাশের বড়াইগ্রাম উপজেলার বোনপাড়ায় খালার বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে সৈকত।